সরকারি আইসিটি সেক্টরে কাঠামোগত সংস্কার না হওয়ার ফলে মেধাবীরা বিদেশমুখী হচ্ছে। অন্যদিকে দেশে বিদেশি পরামর্শক ও বিদেশ নির্ভর প্রযুক্তির প্রচলন বাড়ছে বলে দাবি করেছে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে দাবি করেন সংগঠনটির নেতারা। বলেন, সরকারি আইসিটি সেক্টরে দেশের জন্য যারা কাজ করছে তাদেরকেও চাকরিতে প্রত্যাশিত পদোন্নতি সহ আন্তঃমন্ত্রণালয় বদলি না থাকায় তারা দিনে দিনে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।